ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। নাম বলবো না। আজকে ভিডিওটির বিষয় হচ্ছে জুম অ্যাপ কিভাবে ব্যবহার করব। এখন করোনার সময় সবাই অনলাইনে ক্লাস করো, অনেকজন অনলাইনে অনেক ক্লাস, অনেক সময় জুম অ্যাপে ক্লাস হয়। তোমরা অনেকজন কীভাবে জুম অ্যাপ ব্যবহার করো তা জানো না, তার জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক শেয়ার করবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে দেয় জুম অ্যাপ, জুম ইনস্টল করবে। জুম এসে গেছে। জুম করলে তোমার ইনস্টল করা আছে, তোমার ইনস্টল করে নেবে। ওপেন আচ্ছা, তারপরে আমরা করব, আমার তো সাইন ইন করা আছে। তোমরা সাইন ইন করবে কিভাবে বলে দিচ্ছি। প্রথমে তোমরা ফেসবুক আইডি বা জিমেল আইডি খুলতে জিমেল আইডি খুলতে পারো। তোমরা জিমেল আইডি বা ফেসবুক আইডি দিবে, দেওয়ার পরে তোমার পাসওয়ার্ড দিবে, তারপর তোমার সাইন ইন হয়ে যাবে। তাহলে মূল কথা আসা যাক, কীভাবে তোমরা ক্লাস জয়েন করবে। জয়েন করার জন্য একটা মিটিং আইডি থাকবে। মিটিং আইডি থাকবে, ঠিক আছে। তোমার মিটিং আইডিতে জয়েন দেবে, জয়েন দেওয়ার পর এরকম ঘুরবে, কানেক্টিং। মানে কানেক্টিং হওয়ার পর জয়েন আইডিতে ক্লিক দেওয়া, জয়েন আইডিতে ক্লিক দেওয়ার পর কল হবার ইন্টারনেট, তারপর তোমরা অডিও ব্যবহার করতে পারবা। আর তোমরা ভিডিও স্টার্ট করবা এইভাবে, তোমার চেহারা দেখা যাবে এভাবে। আরেকটা কথা, যে আরেকটা কথা হলো যে তোমরা যখন খুলবা তখন একটা মিটিং আইডি চাবে। আমার মিটিং আইডি দেখা নিকে একটু প্রবলেম হয়েছে, তাই মিটিং আইডি চাবে, তো মিটিং আইডিটা দিয়ে দেবা না। মিটিং পাসওয়ার্ড, পাসওয়ার্ড চাবে, মিটিং পাসওয়ার্ড, ওইটা দিয়ে তোমরা লগ ইন করবা, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগেছে। এই হলো আমার আজকের ভিডিও। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে এখানে বিদায় নেওয়া, আল্লাহ হাফিজ।